আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পর থেকে ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা 15 এবং 16 এর তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে 5 আর 6, এই দুটি অঙ্ক সমাধান করব। তাই আজকে ভিডিওটা কেনাটানি সম্পূর্ণ দেখবা। তাহলে দেখো, 5 নম্বরে প্রথমে 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলা কথায় লিখি, মানে আমাদের এখানে কথায় লিখতে হবে। তো আমরা 88 থেকে 100 পর্যন্ত লিখে নেই। দেখো, 88, 8, 10, 8, 88, এটাকে কথায় মানে বাংলা লিখতে হবে, বানান করে লিখতে হবে। সরিয়া টয়কারটা সরস্বিকার সি তালিবাস রসিকার 88। দেখো, এইগুলো অঙ্কতে দেওয়া আছে 88 থেকে 100 পর্যন্ত আমাদের কথায় লিখতে হবে। 88 লিখলাম, সরিয়া টয়কারটা তালিবাস রসিকার 88। তারপর 89, 8, 10, 9, কি হলো? 89 দীর্ঘ উ ন উন, তারপর 90 ন বাবাব্ব রসই, 89 দীর্ঘ উ ন উন ন বাবাব্ব রসই, 90 উন 90, তারপরে 90 নয় শূন্য 90 ন বাবাব্ব রসই, কি হলো? 90 ন বাবাব্ব রসই 90, তারপরে 91 নয় দশ এক 91, এ কয়কের কা একা, তারপর 90 ন বাবাব্ব রসই 91, 92 দেখো বরশিকার বি রয়কারা বিরা ন বাবাব্ব রসই 92, 93 দেখো তরশিকে তি রয়কারা তিরা ন বাবাব্ব রসই 93, তারপর 94 দেখো সরস্বিকা সু রয়কারা সোরা ন বাবাব্ব রসই 94, তারপর দেখো 95 প চন্দ্রবিন্দু সাগাসা পসা, তারপরে ন বাবাব্ব রসই 95, তারপর হচ্ছে 96 দেখো সরস্বিকা সি 29 আকাশ সিয়া ন ভবাব্ব রসই 96, তারপর আমরা এই পাশে লিখি দেখো 97 নয় দশ সাত 97, তাহলে সাতা সাতা ন ভবাব্ব রসই 97, তারপর 98 দেখো সরিয়া টয়কের টাটা, তারপর 90 বানান লিখবো সরিয়া টয়কের টাটা ন ভবাব্ব রসই 98, তারপর 99 দেখো নরসিকের নি রয়কেরা নিরা ন ভবাব্ব রসই 99, তারপর 100 এক এক শত 100, তো আমরা এগুলো আমার পড়ে নিয়ে দেখো সরিয়া টয়কারটা তালিবা সরসিকা 88 দীর্ঘ উন উন ন বাবাব্ব রসই 89, 90 ন বাবাব্ব রসই 90, 91 দেখো এ কয়কের কা একা ন বাবাব্ব রসই 90, 91 92 দেখো বরশিকের বি রকেরা বিরা ন বাবাব্ব রসই 92, 93 দেখো তরশিকের তি রকেরা তিরা ন বাবাব্ব রসই 93, 94 দেখো সরস্বিকের সোরাকেরা সোরা ন বাবাব্ব রসই 90, 94 95 দেখো পছন্দবিন্দু সাকেসা পোসা ন বাবাব্ব রসই 95, 96 দেখো সরস্বিকা সি উনত্রিশ আকাশিয়া ন বাবাব্ব রসই 96, 97 দেখো সরস্বা দন্তস আকার তাকাতা সাতা ন বাবাব্ব রসই 97, 98 দেখো সরিয়ার তাকা টাটা ন বাবাব্ব রসই 98, 99 নরসিকা নি রকেরা নিরা ন বাবাব্ব রসই 99, 100 এক এক শত শত। দেখো এখানে যে 91 থেকে শুরু হয়েছে 99 পর্যন্ত, তাহলে এখানে শুধু একা বিরা তারপর তিরা সোরা পসা সিয়া সাতা আটা নিরা আর সব দিনের সাথে মানে সবগুলোর সাথে ন 90 আছে বানান লেখা, এই যে ন বাবাব্ব রসই ন বাবাব্ব রসই ন বাবাব্ব রসই সবগুলো আছে না, তাহলে তোমরা কয়েকবার পড়লে এগুলো লিখতে পারবা। তারপর আমরা 6 নম্বরে চলে যাই, প্রতিটি বক্সে বড় সংখ্যাটি গোল করি। প্রতি বক্সে এখানে 1, 2, 3, 4, 5, 6টা বক্স দেওয়া আছে তোমাদের, এক পাশে তিনটা করে, দুই পাশে কয়টা আছে? ছয়টা দেওয়া আছে। আমি নিচে নিচে লিখলাম, সমস্যা নেই, তোমরা ওই পাশে পাশে লিখতে পারো বা নিচে নিচে লিখতে পারো। তাহলে প্রতি বক্সে
বড় সংখ্যাটি গোল করে। দেখো আমরা যদি প্রথম বক্সে দেখি 59, 5 10 9 এটা হচ্ছে 59, 6 10 7 64, 7 10 7 77। এখন কোনটা বড় বলতো, 59 66 না 77? অবশ্যই 77 বড়। তাহলে যে সংখ্যাটি বড় ওটাকে গোল দাগ করতে হবে। কি করতে হবে? গোল দাগ করতে হবে। তাহলে আমরা এটাকে গোল করলাম। তারপর দেখো 80 45 92, এটা 8 0 80, 4 10 5 45, 9 10 2 92। তাহলে কোনটা বড়? অবশ্যই 92 বড় হবে, তাহলে এটাকে গোল দাগ দিতে হবে। 7 10 5 75, 6 10 8 68, 6 10 9 69, কোনটা বড়? দেখো তো 75 68 না 69, অবশ্যই 75 বড়, তাহলে এটাকে গোল দাগ দিতে হবে। তারপরটা দেখো 3 10 9 39, 6 10 1 61, 5 10 1 51, কোনটা বড়? 39 61 না 51, অবশ্যই 61 বড়, তাহলে এটাকে আমাদের গোল দাগ দিতে হবে। 9 10 6 96, 9 0 90, 9 10 5 95, কোনটা বড়? 96 90 95, অবশ্যই 96। 8 0 80, 9 10 9 0 90, আর এটা হচ্ছে 100, তাহলে কোনটা বড়? 80 90 100, অবশ্যই 100 বড়। তাহলে এগুলো খুবই ইজি, আমরা শুধু গোল দাগ দিয়েছি যে সংখ্যাগুলো বড়, বড় হয়েছে প্রতিটি বক্সে বড় সংখ্যাটি গোল করে, তাহলে আমরা গোল করে দিলাম। তো 5 আর 6 আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো ওই ভিডিওটি দেখতে চান সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সকলের আগে দেখতে পাবা। ধন্যবাদ সবাইকে।